হয়নে গুড গন্ডা হানি ভাই আহি আছে সেকেন্ড বেলি বেলি কেন লাগে যেটো আপোনালোকে রিয়াকশন দেখি যে নেকে 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 ঘুরি আছিল গুড মর্নিং গাইজ গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দেবস ব্লগ আর বহুদিন পিছত মোটামুটি কিমান দিন হল মানে নিজে পাহরি গৈছো মানে চ্যানেলের নামে পাহরি গৈছো মোৰ যে এটা ব্লগিং চ্যানেল আছে গাইজ সো ফাইনালি আজি ভাবিছো এটা ব্লগ দিও আর আজি আমার একটা পডকাস্টর শ্যুট আছে আর সাংঘাতিক পডকাস্ট শ্যুট মানে ইয়ার সবচেয়ে ডাঙর পডকাস্ট বলে যদি কও আমার জীবনের মানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মানে তেতিয়া এইটো বলে কলেও ভুল নহয় কারণ তো এতিয়া অল্প বহি আছো দেখিছে নে খা বন দুপুরি মানে জিমর তলত এনেকে মানে মোৰ গাড়ির মানে পেট্রোলটো শেষ সেই কারণে ইয়াতে বহি আছো এটা রিপিটো বুক করে কেনে ভাবিলো আজি অল্প ব্লগটো বনাও ইয়াতে বহু টাইমের পর বহি আছো তো নতুনকে কোনোবাই যদি চাই আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব আর পুরোনা মানুষখিনিয়ে যদি চাই আছে প্লিজ আকো আমার ভিডিওবিলাক চাওক আর এতিয়ারপরা নতুন নতুন কন্টেন্ট দিব চেষ্টা করিম আমার বিহাইন্ড দ্য সিনবিলাক ইউটিউব চ্যানেলত দি থাকিম আর রেগুলার ব্লগ দিবলে এটা চেষ্টা করিম আর জিমর পরিবেশটো বাপ রে বাপ এটা বেলেগ পরিবেশ এফালে চাওক বিল্ডিং এফালে জিম ও জিম এই উপর সিক্স ফ্লোর এইফালে রিপিটটো বুক করেছো আই এস এই আই দাদা জান তেল আনিছা আরে यार বলা দিয়া এটা হাই দিয়া বলা হাই দিয়া 4724 দাদা তো এতে বলক আর যাই থাকো অন ইভিনিং মানে শুট আছে হালিন সালিন আইব আর গুটে কেটা মিলি দুনিয়াকে মোর এটা ভাল স্বভাব না বেয়া স্বভাব এটা মই না জানো কিন্তু যেতিয়া মই রিপিটি হোক বা নতুন মানুহ লগ পাই থাকো না পুরা ডিটেইলস খিনি লব চেষ্টা করি থাকো না জানো এটা ভাল না বেয়া কিন্তু মই কথা পাতি পাতি গৈ বিরাট ভাল পাও মানে কেনেকুয়া লাগিছে কেনেকুয়া কি করে কিমান ইনকাম হয় ন গুটে খিনি জানিবলে বহুত বেশি ইচ্ছা যায় থাকে তো পুরা কথা পাতি পাতি দুটাই ধুনিয়াকে এতিয়া গৈ আছো ঘরলে তো দেব ব্লগত আজির পৰা মানে রেগুলার ব্লগ দিব চেষ্টা করিম আর ভাবিছো যে আমি পডকাস্ট যেবোৰ শুট কৰি থাকো তাৰে মানে সৰু সৰু ক্লিপ বিহাইন্ড দ্য সিন আর কিবা বহুত কিবা কিবি বিহাইন্ড দ্য ফান হৈ থাকে সেইখিনি এইটো চ্যানেলত দিবলৈ চেষ্টা করিম আমার জীবনের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং পডকাস্ট আসলে এইটো যেটো নাকি আসলে আমার সকলের মরমর দিগন্ত কলিতা স্যার তেও কমলপুর বিধানসভা সমষ্টির বিধায়ক আর তাতে গৈ কেনে আমার বহুত কিবা কিবি প্রবলেম হয়েছিল ইমান ডাঙর টিম এটা লৈ গৈ বেলেগ একটা ঠাইত সেট বনায় দুই তিন ঘন্টা সময় এটা এক্সট্রা যাওয়ার পিছত তারপর এনেকুৱা প্রবলেম আহিলে মানে বহুত বেশি নার্ভাস হওয়া যায় কারণ সন্মুখত যেতিয়া আপনার ইমান ডাঙর মানুষ বহিব আর ফাইনালি গোটেকেইটা এটা ওলালো যাবলে দেখিছে না ইমান ধুনিয়া লোকেশন আর রাতির পরিবেশটা আপনাদের গেস করকসন এই কোনটো ঠাই হয় আমার ওয়েগেনারের ডিগিটে সরু হয়ে গেছে মানে ইমানেই বেশি ইকুইপমেন্ট আসে আর ফাইনালি তেও আহি বহিলে আর গোটেকেইটাই ধুনিয়াকে এটা অল্প মাইক টেস্টিং করে আছো আর ক্যামেরার পিছফালে থাকা প্রত্যেকজন মানুষ মানে ইমানেই বেশি ইম্পর্টেন্ট তেওঁলোক নোহাকে এটা পডকাস্ট করা সম্ভবে নয় কেউ যেটো আপোনালোকে রিয়াকশন দেখি যে এনেকে 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 ঘুরি আছিল মানে সেইটো হৈছে আপোনাৰ এইটো কাৰণে হয় যেতিয়া মই হেডফোনটো লগাও মানে মানে বহুত দূৰৰ মানে নয়েজটো ইয়াতে আহি যায় মানে তেতিয়া সেইটোৰ কাৰণে আমি সেইটো লগোৱা হয় বহুতে ভাবে কিয় বা এইটো লগাইছোঁ সেইটো কাৰণে লগোৱা হয় যে কোনোবা ঠাইত কিবা নয়েজ আহি আছে নেকি মাইক্ৰফোনত সো সেইটো কাৰণে এইটো লগোৱা হয় কিন্তু কিবা যদি সেই দূৰতো কিবা এটা প্ৰিককে কিবা এটা চাউণ্ড ওলায় ন সেইটো কাণত আহি যায় সেইকাৰণে মই সেইটো বিচাৰি আছোঁ কোন এইটোৰ কাহিনী আছে এইটো গোটেই টিমটো নতুন জেনেৰেশ্যন আর সকলে একটা লার্নিং স্টেজত আছে আর ইমান ধুনিয়া টিম টা যে ওলাই আছে গোটেই মানে সকলের নাম নেজানো কিন্তু এন্টায়ার টিম টু লে মোর বেস্ট উইশেস থ্যাংক ইউ স্যার ওকে ওজে না আজিলৈকে নোহোৱা ঘটনা এটা হৈ গ'ল সেইটো হৈছে আমাৰ হঠাৎ পডকাষ্ট কৰি থাকোঁতে মানে আমাৰ বেটেৰী গোটেইকেইটা ডাউন হৈ গ'ল মই ভাবি আছোঁ ইমান সোনকালে বেটেৰী কিয় ডাউন হ'ল কাৰণ মই আহোঁতে মানে ফুল চাৰ্জ কৰি দি আনিছিলোঁ গোটেইকেইটা বেটেৰী পডকাষ্টৰ বিহাইণ্ড দ্য চিন আমাৰ এটা চিনেমা হৈ যাব মানে ইমান কাহিনী মানে আমাৰ মানে চুইচ নিদিয়া মানুহটো হৈছে হালিন মানে কিবা নহয় কিবা এটা পাহৰিবই এটা সুইচ নিদিব এবার মোর ন হব এনেকেই আমার পডকাস্ট বিলাক চলি থাকে থনি আর ফাইনালি আজির পডকাস্ট তো কমপ্লিট হল আপনাদের যদি এতিয়ালৈকে আমার পডকাস্ট তো শোনা নাই দা দেব শো লিংক তো তলত দি আছে গৈ কেনে প্লিজ এবার সাবো ইমান কষ্টর পিছত ইমান ধুনিয়া এটা পডকাস্ট কৰিবলৈ আমি সক্ষম হৈছো জাস্ট বিকজ অফ দা হোল টিম এটা টিম নহওয়াকে কেতিয়াও এটা পডকাস্ট কমপ্লিট হব নোৱাৰে